চতুর্দশী ব্রত, সাবিত্রী চতুর্দশী ব্রত, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত, অদ্বৈত সপ্তমী ব্রত, যতই ব্রত করো না কেন একাদশীকে বাদ দিয়ে যদি ব্রত করো সেই ব্রত কিন্তু নিষ্ফল হবে, কোনো ফলদায়ক হবে না। হরি কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি। আজকে আমরা সেই ইন্দিরা একাদশী সম্বন্ধে দু একটি কথা শুনবো, তার মাঝখানে আরো একখানা গান গাইব, গাইব হরে কৃষ্ণ। কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান। তিনি কখনো মৎস্য, তিনি কখনো মৎস্য কখনো কুর্ম, কখন মৎস্য কখন কুর্ম কখন বরাহ রাম, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান। নরবপু ধারণ করে ভুভারহরানতরে, নরবপু ধারণ করে ভুভারহরানতরে, দুষ্টির দমন সৃষ্টির পালন সাধুগণের পরিত্রাণ, দুষ্টির দমন সৃষ্টির পালন, দুষ্টের দমন সৃষ্টির পালন সাধুগণের পরিত্রাণ, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান। কখনো বা ভক্তের তরে আসেন ভক্তের দ্বারে দ্বারে ভগবান, ভগবান। কখনো বা ভক্তের তরে আসেন ভক্তের ঘরে ঘরে, যেমন হিরণ্যকশিপু নিধন করে প্রহ্লাদের রাখিল মান, হিরণ্যকশিপু নিধন করে প্রহ্লাদের রাখিল মান, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান। কখনো বা ভক্তের তরে ভিক্ষা করেন দ্বারে দ্বারে, কখনো বা ভক্তের তরে ভিক্ষা করেন দ্বারে দ্বারে, আবার ভক্তের বোঝা মাথায় করে ভক্তের লাগি কাঁদায় প্রাণ, ভক্তের বোঝা আহা ভক্তের বোঝা মাথায় করে ভক্তের লাগি কাঁদায় প্রাণ, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান গো, কৃষ্ণ ভগবান। তিনি কখনো মৎস্য কখনো কুর্ম কখন বরাহরা, কখনো মৎস্য কখন কুর্ম ভগবান, ভগবান।
ভগবান কখন কুর্ম কখন বরাহরাম কখন মৎস্য কখন কুর্ম কখন বরাহরাম কৃষ্ণ ভগবান গো কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান গো কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে আমি বললি হরিধ্বনি দেবেন কেন আপনারাই নিজেরাই দেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল হরি বল হরি বল দেবর্ষি নারদ এই গানটি গাইতে গাইতে আসছেন যে গানটা এখন গাইলাম দেবর্ষি নারদ তিনি এই গানটি গাইতে গাইতে আসছেন কোথায় আসছেন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন এই রাজার বাড়িতে আসছেন মহান্তের স্বভাব হয় তারিতে পামর আপন কর্ম নাই তবু জান পরের ঘর মহান্তদের কাজ দেখুন আমাদের বাড়িতে অনেক বৈষ্ণব কৃপা করে আসেন অনেক সময় কিসের জন্য আসি বলুন দেখি বাড়িতে কি আছে কুমা ভগবানের একটু অনুষ্ঠান হবে একটু বৈষ্ণব সেবা দেবো মা তোমাদের বাড়ি থেকে কিছু ভিক্ষা চাই হরিবল হরিবল জয় নিতাই রাধে রাধে বাড়িতে কেউ আছো মা ভগবানের সেবার জন্য দুটি ভিক্ষার জন্য আসছি মা কিছু ভিক্ষা দাও মা দেখুন কতখানি করুণাময় আমি সংসারবদ্ধ মানুষ কোনোদিন জয় নিতাই কাকে বলে জানি না হরে কৃষ্ণ কাকে বলে জানি না হরিবল কাকে বলে জানি না কিন্তু তিনি আমার দেহ তো দুটি অন্ন নিয়ে গিয়ে ভগবানের সেবা দিয়ে আমাকে ধন্য করবেন বলে তিনি আমার বাড়িতে কৃপা করে এসেছেন আর আমরা তার বিপরীত অর্থ কি করি বলুন দেখি সান্ডা গতল নিয়ে চলে এসছে খালি মাঠ বত্তরে খেটা খেতে পারিনি একদিনও চিন্তা করি না যে আমার মতন একটা পামর ব্যক্তির ঘরের এক মুঠো চাল নিয়ে গিয়ে ভগবানের সেবা দিয়ে আমার কতখানি উপকার করার জন্য তিনি আমার বাড়িতে আসছে এর জন্য বিন্দুমাত্র কোনোদিনই চিন্তা করি না আমরা এতই স্বার্থপর এক কেজি চাল যদি একজন বৈষ্ণবকে দিলে আমার ভবতুফান পার হওয়ার উপায় হয়ে যায় এক কেজি চাল আমরা দিতে পারবো না যিনি আপনার আমার বাড়ির থেকে দুটি চাল নিয়ে গিয়ে ভগবানের সেবা দেবে ভক্তদের সেবা দেবে এতে তো আপনার অংশ থাকবে কি গো একজন বৈষ্ণব যদি কিছু সৎ কাজ করে এতে আপনার তো অংশ আছে হরিবল হরিবল অতি মহান্তির স্বভাব হয় তারিতি পামর আপন কর্ম নেই তবু জান পরের ঘর হরিবল হরিবল দেবর্ষি নারদ পরম বৈষ্ণব শিরোমণি মধুর হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে পৌঁছেছেন দ্বারদেশে মহারাজের দ্বারদেশে রাজাটির নাম কি বললাম মা ইন্দ্রসেন তার বাড়িটা কোথায় না মাহিষ্মতী নগর কথাটা মনে রাখবেন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন রাজার বাড়িতে দেবর্ষি নারদ আসছেন তো দেবর্ষি নারদকে দর্শন করা মাত্রই ইন্দ্রসেন রাজা সমস্ত কার্য ছেড়ে দিয়ে তার চরণে সে লুটিয়ে পড়লেন দর্শন মাত্রই বৈষ্ণবকে প্রণাম করতে হয় বৈষ্ণব দেখিয়া দেবা নানুয়ায় মুণ্ড সেই মুণ্ড পড়ে গিয়া নরকের কুণ্ড বৈষ্ণব দেখিয়া দেবা জাতিবুদ্ধি করে রাজ্য ত্যাগ বনবাস নানা ব্যাধি ধরে আমরা অনেক সময় এটা করি গো বাবা আরে ওই তো সেই ডোমটা ছিল না সেই ডোমটা বৈষ্ণব হয়েছে রে ওই ওই যাইছে ওই যাইছে হরে কৃষ্ণ বৈষ্ণবকে দর্শন করে আমরা তাকে ডোমের বিচার করছি সে জাতি তো কবে ডোম ছিল পঞ্চাশ বছর আগে সেইটাকে তুলে ধরছি হরিবল হরিবল আরে যখন সে গুরুদেবের কাছে সংস্কার মুক্ত হয় তিনি যে পরম বৈষ্ণব হয়ে গেল ওরে দীক্ষাকালে শিষ্য করে করে আত্মসমরে পান
সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই সে গুরুদেবের কাছে দীক্ষা নিল তখন সে ভগবানের জন হয়ে গেল। তার আর এখানে জাতির কুল থাকলো না, সব ছেড়ে দিয়ে সেই ভগবানের দাস হয়ে গেল, ভগবানের কিঙ্কর হয়ে গেল। আর আমরা তাকে জাতির বিচার করে নিজেদের পায়ে নিজে কুড়ুলি রাখা থানছি। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি। দেবর্ষি নারদকে দর্শন করা মাত্রই এই ইন্দ্রসেন রাজা একবারে ভুলন্ঠিত হয়ে প্রণাম করছেন। বৈষ্ণবকে প্রণাম করতে গেলে একটি মন্ত্রে প্রণাম করতে হয়, মন্ত্রটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। কি বলতে হয়? বাঞ্ছাকল্পতরুর ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো নিতাই গৌর প্রেমানন্দে। বৈষ্ণব হলেন বাঞ্ছাকল্পতরু, কৃপা সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, যিনি কৃপার সমুদ্র, যিনি সর্বদাই কৃপা করার জন্য হাত তুলে বসে আছেন। কেউ যদি এসে প্রণাম করে হাত তুলে বলে মাগো তোমার ভগবত পদিমতি হোক, গৌর হরির কৃপা লাভ করো, আমাকে আশীর্বাদ করার জন্য তিনি একবারই প্রস্তুত হয়ে আছে। পতিতানাং পাবনে, আমাদের মতন এমন পতিতকে পাবন করতে পারে মানে উদ্ধার করতে পারে একমাত্র বৈষ্ণব। বৈষ্ণবেরাই পারে আমাদের মতন পতিত জনকে ভগবত ভক্তি, ভগবত কৃপা লাভ করিয়ে দিতে। অতি ইন্দ্রসেন রাজা যথাযথভাবে বৈষ্ণবের যে সকল সম্মান দেওয়া উচিত সমস্তটাই করলেন। অর্থাৎ সর্বপ্রথম প্রণাম, দ্বিতীয়ত তার পাদ্য এবং অর্ঘ্য, তার পাদ্যর্ঘ্য দিলেন। এবার বসতে পালঙ্ক ছেড়ে দিলেন, পালঙ্কের উপরে বসতে দিলেন, শুদ্ধ আসন বিছিয়ে দিয়ে, কোমল আসন বিছিয়ে দিয়ে নারদ ঠাকুরকে পালঙ্কের উপরে বসতে দিলেন। এবং সংসারের যারা যারা ছিল সবাইকে ডেকে বৈষ্ণবীর শ্রীচরণ বন্দনা করলেন। হরি বল হরি বল। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সত গোয়ামায় তোমার চরণ ধরি। ছয় বেগ দমি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহ গো আমায়, বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ প্রেম ধনে। কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। যাও রানী, বৈষ্ণবীর সেবার আয়োজন করো। বৈষ্ণবীর জন্য যা সেবার যা ছিল রাজঘরে রাজভবনে তার ব্যবস্থা হলো। হরে কৃষ্ণ, সেবা নিলেন নারদ ঠাকুর, সেবা নিলেন। এইবার সেবান্তে হাত জোড় করে বলতে লাগলেন, ঠাকুর আজ আমার বড় সৌভাগ্যের দিন মনে হয়, ভগবান এতখানি করুণাময়, আপনার মতন পরম বৈষ্ণব শিরোমণিকে আমার ঘরে তিনি পাঠিয়েছেন, আজ আমি বড় কৃতার্থ, আপনার আগমনে আমি আজকে খুব ধন্যবাদ করছি। কিন্তু কোনোদিন তো আপনার এই মতো করুণা হয়নি, কিন্তু আজকে আমার বাড়িতে আপনি এসে যে করুণা বর্ষণ করছেন এর কারণ কি, আপনার আসার কারণটা কি? দেবর্ষি নারদ তখন বলছেন, শোনো মহারাজ ইন্দ্রসেন, আমি এই কয়েকদিন আগে জমপুরিতে গিয়েছিলাম, জমালয়। সেই জমপুরিতে গিয়ে আমি সমস্ত দৃশ্যাবলী দর্শন করছি। জমপুরিতে চারটা দ্বার আছে বাবা, পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। যিনি যেমন যেমন পাপে লিপ্ত তাকে তেমন তেমন ভাবে দ্বারে রাখা হয়েছে। এদিকটা একটা বিরাট রুম, ধরুন উত্তর দিকে, এইদিকে রুম যারা অল্প স্বল্প একটু পাপ করছে তার জন্য, আর যারা অত্যন্ত পাপ করে ফেলেছেন, ভীষণ পাপ মানে নরককুণ্ড যেখানে আছে
সেটা হলো দক্ষিণ দিকে। সেখানে একটা বিরাট রুম আছে, যারা অত্যন্ত মহাপাপী, যারা নারী বধ করেছে, যারা গোবধ করেছে, যারা ব্রাহ্মণকে বধ করেছে, যারা গুরুপত্নী হরণ করেছে, যারা বৈষ্ণবকে অপমান করেছে, এই সকল মহা মহাপাপী যারা, তাদের জন্য জমির দক্ষিণ দুয়ার। তারপরে ওদিকে যে দরজাটা আছে, ওই দরজাটা পেরোলে ওধারটা বিরাট একটা রুম আছে, ওই রুমে বিভিন্ন আবার ভাগ আছে বাবা। হরে কৃষ্ণ, যেমন জেলখানা কমা, সব জেলখানা এক নয়, মন্ত্রীদের জন্য সেই একই জেলখানা, কিন্তু মন্ত্রীদের জন্য একটা আলাদা রুম। হ্যাঁ, যারা অত্যন্ত হীন প্রকৃতির মানুষ তাদের জন্য আলাদা রুম, যারা রাজা রাজন্য জমিদার মানুষ তাদের জন্য আলাদা রুম, সকলেরই জেলখানা। কিন্তু জেলখানার মধ্যে ভাগ আছে, যেমন তেমনি করে জমপুরিতে এরকম ভাগ আছে মা। হরে কৃষ্ণ। অতি আমি ওখানে গিয়ে দেখলাম তোমার বাবাকে ওখানে দাঁড়িয়ে থাকতে। তোমার বাবাকে আমি চিনতাম, কেননা তোমার বাবা উনি ছিলেন ধর্মপ্রাণ মানুষ। নারদ ঠাকুর ইন্দ্রসেনকে বলছেন, ইন্দ্রসেনের বাবা তিনি যে কতখানি ধর্মপ্রাণ মানুষ ছিলেন, আমি অনেকবার তোমাদের বাড়িতে এসেছি, তোমার বাবা যখন ছিলেন অনেক বড় বড় যাগযজ্ঞ করেছেন, সেখানে অনেক মুনি ঋষিদের আহ্বান করেছিলেন তোমার বাবা, সেই সকল মুনিদের সঙ্গে আমিও তোমার বাড়িতে অনেকবার এসেছি, সেই থেকে তোমার বাবাকে আমি খুব ভালো করে চিনি। দেখুন মহারাজ, আমি তো দেখি হতবাক হয়ে গেলাম যে জমপুরিতে এমতো ধর্মপ্রাণ মানুষ এলো কি করে, তার আত্মা এলো এখানে কি করে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি আপনি এরকম ধর্মপ্রাণ মানুষ হয়ে জমালয়ে, জমালয়ে কারা যায়, যারা পাপাচারী? কি গো বাবা, তারাই তো যায়, কিন্তু তুমি তো কোনো পাপাচারী নও, তুমি এখানে এলে কি করে, তুমি এখানে এলে কেন? তখন তোমার বাবা আমাকে বলল, প্রভু আমি যজ্ঞানুষ্ঠান করতে গিয়ে দুর্ভাগ্যবশত আমি কিছু ভুল কাজ করে ফেলেছিলাম, কোনো একটি ব্রত করেছিলাম বা কোনো একটি যজ্ঞ করেছিলাম। যজ্ঞ তো অনেক রকমের হয় বাবা, দান এটাও একটা যজ্ঞ, বাপের শ্রাদ্ধ করা এটাও একটা যজ্ঞ, মায়ের শ্রাদ্ধ করা এটাও একটা যজ্ঞ, নাম করা সেটাও একটা যজ্ঞ। হ্যাঁ, এমনি করে যজ্ঞ অনেক রকমের হয়, শুধু ওই আহুতি দিলেই যজ্ঞ হয় তা নয়, যজ্ঞটা অনেক রকমের হয়। যেমন আজকে এখানটা একটা যজ্ঞ হচ্ছে, কি গো মা এখানে একটা যজ্ঞ হচ্ছে, কেলে বলুন দেখি, এখানে ভাগবত যজ্ঞ হচ্ছে আজকে, বিষ্ণুষ্ট চকের এই হরিমন্দির প্রাঙ্গণে এখানে ভাগবত যজ্ঞ হচ্ছে, আপনারা গ্রামবাসীরা মিলে একটা যজ্ঞ অনুষ্ঠান শুরু করে দিয়েছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এখানটাও আজকে একটা যজ্ঞ হচ্ছে, এটা ভাগবত যজ্ঞ, কেমন? এই যজ্ঞেতে আপনারা এসেছেন সকলেই দর্শনার্থী হয়ে, হরি বল হরি বল। তাহলে যজ্ঞ অনেক রকমের হয়, হরে কৃষ্ণ। অতি তোমার বাবা এত সকল মহান মহান কর্ম করে গেছেন, তাকে এই জমপুরীতি দিকে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, যখন জিজ্ঞাসা করলাম তখন তিনি বলছেন, আমি এই যজ্ঞানুষ্ঠান করতে গিয়ে কোনো কারণে একটা কিছু ভুল কাজ করে ফেলেছিলাম, সেই ভুল কাজটা করার জন্যে আমাকে এই জমপুরীতে আসতে হয়েছে। তো এই যে জমপুরিতে আমি এসেছি, জানি না আমার ভাগ্যে এখন কি আছে, যমরাজ এখন কি যে দক্ষিণ দুয়ারে দেবে, না পশ্চিম দুয়ারে দেবে, না উত্তর দুয়ারে দেবে, না পূর্ব দুয়ারে দেবে, তাও জানি না, কর্মের ফলে আমি এখানে এসে গেছি। তবে ঠাকুর আপনার চরণে একটা মিনতি রাখবো, যদি আমার এই মিনতিটি আপনি রক্ষা করেন। তোমার বাবা আমার কাছে মিনতি রাখলো, নারদ ঠাকুর। আমি জিজ্ঞাসা করলাম, কি মিনতি? না আপনি আমার ছেলের বাড়িতে যাবেন, মাহেশমতি নগরী আমার ছেলে ইন্দ্রসেন আছে, ওই ইন্দ্রসেনের কাছে আপনি যাবেন, আমার ছেলেকে আপনি একটু দয়া করে বলে আসবেন, আমি কোনো পুণ্যকর্ম করতে গিয়ে পদস্খলিত হয়েছি, যদি আমার ছেলে আমাকে এই নরকের পথ থেকে উদ্ধার করতে পারে, আমার ছেলেই পারবে, পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে বলেই পুত্র তার নাম,
পুত মানে নরক, একটা আঠাশটা নরকের মধ্যে একটা নরকের নাম পুত নরক। হরি বল হরি বল। অতি এই নরক থেকে পুত্র পালে উদ্ধার করতে যদি বাবা কোনো কিছু অন্যায় কর্মের পথে এগিয়ে যায়, ছেলে যদি জ্ঞানী গুণী হয়, ছেলের নিশ্চয়ই বাবাকে বলবে বাবা ওই কাজে যেও না, তুমি আমাদের সুখের জন্য তুই কাজ করতে যাচ্ছ, না 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 বাবা তুমি কাজ করতে যেও না। দেখুন তাহলে পুত নামক নরক থেকে পুত্রই পারে উদ্ধার করতে। ছেলে কোন প্রকারে পদস্কলিত হতে পারে বাবা, তাহলে ছেলে যদি উপযুক্ত হয় বাবাকে ওই কুকাজে যেতে দেবে না, বাবা পালিয়ে এসো বাবা পালিয়ে এসো, আমাদের সুখের জন্য তো তুমি ওটা করতে যাচ্ছ, ধরুন চুরি করতে যাচ্ছে বাবা, আমার বাবা সংসারের সুখের জন্য চুরি করতে যাচ্ছে। আর ছেলে যদি জ্ঞানীগুণী হয় সে বলবে দরকার নেই বাবা খোদায় বরং থাকবো, তুমি চুরি করতে যেও না। তাহলে পুত্র পারে কিনা বাবাকে ওই নরক থেকে উদ্ধার করতে পারে কিনা? অতি তোমার বাবা কান্নাকাটি করতে করতে আমাকে নিবেদন করলো, ঋষিবর আপনি আমার ছেলের ওখানে যান, আমার ছেলে ইন্দ্রসেনকে বলবেন যদি ও ইন্দিরা নামক একটি যে একাদশী ব্রত অনুষ্ঠান আছে এটি সামনে আগত, এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটি আসবে এই একাদশীটির নাম হলো ইন্দিরা একাদশী, যদি আমার ছেলে ওই ইন্দিরা একাদশী ব্রতটি অনুষ্ঠান করে ভগবানের সেবা অর্চনা করে আর সেই ফল যদি আমাকে দেয় তাহলে এই নরক যন্ত্রণা থেকে আমি উদ্ধার পেতে পারব, আপনি এইটুকু আমার উপকার করুন না ঠাকুর। মহারাজ ইন্দ্রসেন তোমার বাবার সেই অনুরোধে আজ আমি তোমার দ্বারে এসেছি, তোমার বাবা তোমাকে আদেশ দিয়েছে তুমি এই ইন্দিরা ব্রত ইন্দিরা একাদশী ব্রত উদযাপন করো, আমি তোমাকে এই বার্তাটা জানাবার জন্যে আজকে তোমার দ্বারে এসেছি। কথাটা শোনামাত্র ইন্দ্রসেন হতবাক হয়ে গেলেন, আমার বাবা আমার বাবা আমার বাবাজি ধর্মপ্রাণ মানুষ ছিলেন, আমার বাবাজি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব অন্ধ খঞ্জ দীন দুঃখী দরিদ্র কাউকে তিনি বৈমুখ করতেন না, যখনই কাউকে পেতেন তাকে দ্বারে ডেকে নিয়ে এসে দান দিতেন, ব্রাহ্মণের পদসেবা করতেন, কত বৈষ্ণবীর সেবা দিয়েছেন, কত অতিথির সেবা দিয়েছেন, কত দুঃখীদেরকে তিনি সাহায্য করেছেন, আমি এটা নিজ চোখে দেখেছি তখন আমি ছোট ছিলাম, আমার বাবা যে কিভাবে ধর্মপ্রাণ মানুষ ছিলেন এটা আমি ভালো করে নিজে চোখে দেখেছি, আমার বাবা জমালয় না না, আমি নিশ্চয়ই আমার বাবার মুক্তির জন্যে আমি ইন্দিরা একাদশী ব্রত নিশ্চয়ই করব, আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার বাবার মুক্তির জন্যে আমি যেন এই ব্রত উদযাপন করে আমি যেন হরিচরণ সেবা করতে পারি। বাবা গো তোমার স্নেহ ভালোবাসার যে সীমা করা যায় না, তুমি আমার জন্য কত কিছু না করে গেছো, এই রাজত্ব দিয়ে গেছো আমাকে, আমাকে আশীর্বাদ করে গেছো, আজকে তোমার আশীর্বাদে সকলের কাছে আমি পূজ্য হয়েছি, সকলেই মাইস্মৃতি নগরীর সকলেই আমার জয়গান করে, জয় ইন্দ্রসেনের জয় জয় ইন্দ্রসেনের জয়, এ কেবলমাত্র তোমার আশীর্বাদ। বাবা তুমি নরকগামী হয়েছ, তুমি জমালয়ে গিয়েছ শুনে আমার যে প্রাণ কাঁপছে, আশীর্বাদ করুন দেবর্ষি নারদ আমি যেন পারি আমার বাবাকে এই নরক যন্ত্রণা থেকে আমি উদ্ধার করতে পারি, আমাকে আশীর্বাদ করুন। এইবার করুণা করো হে বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার পতিত পাবন তোমা বিনে
বৈষ্ণব গোসাই যাহার নিকটে গেলে পাপে দূরে যায়, যাহার নিকটে এমন দয়ালি বল কে আছে কোথায়, এমন দয়ালি বল কে আছে কোথায়, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই। আহা গঙ্গার পরশ পশ্চাতে পাবন, গঙ্গার পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, এইবার করুণা বৈষ্ণব আহা হরিস্থানে অপরাধে তারে হরি নাম, হরিস্থানে অপরাধে তারে হরি তোমার স্থানে অপরাধে নাহি কোয়েরা, তোমার স্থানে নাহি কোয়েরা, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই। বৈষ্ণব হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বি গোবিন্দ কহে নম বৈষ্ণব পুরাণ, গোবিন্দ কহে নম বৈষ্ণব পুরাণ, এইবার করুণা কর প্রতিজন্মে করি আশা চরণের ধুলি, প্রতিজন্মে আমি প্রতিজন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনারে বলি, অধমে কর দয়া আপনারে বলি, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার ও পতিত পাবন তোমা বিনে কে হোনাই, পতিত আপতিত পাবন তোমাবিনে কে হোনাই, পতিত বিনে কে হোনাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা।
করুণা কর গো যেন আমার পিতার উদ্ধারে করিতে পারি করুণা যেন আমার পিতার উদ্ধারে করিতে পারি আমি নিলামে প্রভু তোমার শরণ নিলাম করুণা ওগো এই দিন দাসের প্রতি করুণা যেন অধম বলে ঘৃণা করুণাই করুণা আমি নিলাম তোমার শরণ নিলাম করুণা কর গো করুণা জয় বৈষ্ণব গোসাই 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 জয় বৈষ্ণব হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল দেবর্ষি নারদ ইন্দ্রসেনকে এই বার্তা দিয়ে তিনি চলে গেলেন ইন্দ্রসেন রাজা তিনি কৃতার্থ হলেন বাবার এই সংবাদ পেয়ে মা গো আপনার বাবা আমার বাবা আমার দাদু আমার দাদুর বাবা তারা যে কোথায় কি অবস্থাতে আছে আপনি আমি জানি কি গো তারা এখন নরকে গেছেন না স্বর্গে গেছেন না তিনি কোনো কুকুর শৃগাল ভেড়া মেড়া হয়েছেন আপনি জানেন না আমি জানি বলতে পারবেন আপনার বাবা কি হয়েছেন আমরা জানি না কিন্তু দেখুন ইন্দ্রসেন রাজা কত ভাগ্যবান তিনি দেবর্ষি নারদের মতন এমন একজন পরম বৈষ্ণব শিরোমণির অনুকম্পায় তিনি বুঝতে পেরেছিলেন যে আমার বাবা এখন কোথায় যেটা আপনি আমি জানি না আমার বাবা কোথায় আছেন আপনিও নিশ্চয়ই বাবাকে শ্রদ্ধা করেন কজন বাবাকে শ্রদ্ধা করেন না একবার হাত তুলে দেখান তো বাবাকে শ্রদ্ধা করেন না এ ভাইটি আমার বাবাকে শ্রদ্ধা করে না দেখুন হরি বল হরি বল তাহলে হাত তুলছো কেন আমি তো বললাম কজন বাবাকে শ্রদ্ধা করেন না তাহলে আপনারা সকলে এই ভাই বুঝতে পারছেন না কথাটা যাই হোক তাহলে আমরা প্রত্যেকেই বাবাকে মাকে শ্রদ্ধা করি কিনা কি গো মা তোমার মাকে শ্রদ্ধা করো হরি বল হরি বল তোমার বাবা মায়ের সদ্গতি হোক এটা কামনা করো তো কি গো মা তোমরা শ্বশুর শাশুড়ির সদ্গতি হোক এটা কামনা করো তো হরে কৃষ্ণ যদি আপনারা আপনার পিতা মাতা আপনার পিতৃপুরুষ আপনার মাতৃপুরুষ তাদের যদি মুক্তির কামনা করেন তাদের যদি হরে কৃষ্ণ সদ্গতির কামনা করে থাকেন তাহলে আপনাদের অবশ্যই একাদশী ব্রত উদযাপন করতে হবে অতি আজকে যে ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী যারা যারা উদযাপন করেছেন আপনাদের পিতৃপুরুষগণ অবশ্যই তারা উদ্ধার হবে 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 শাস্ত্রীয় বাণী যদি সত্য হয় শুনুন মা কত বড় কথা বলেছেন দেখুন শাস্ত্র কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা আশা বসতি চ ধন্যা নৃত্যন্তি স্বর্গে পতরূপী তেষাং যে সাংকুলে বৈষ্ণব নাম ধেয় কি বললেন দেখুন কুলং পবিত্রং মানে কুল পবিত্র হয়ে যায় যে কুলেই তার জন্ম হোক না কেন মণ্ডল কুলে হোক সামন্ত কুলে হোক মাইতি কুলে হোক মুচির কুলে হোক ডোমের কুলে হোক ব্রাহ্মণ কুলে হোক আর যে কুলে তার জন্ম হোক না কেন সেই আপনি বারবার হাই তুলছেন কেন এটা ছেড়ে দেন না ব্যারাম নাকি আপনার তাহলে পিছন দিকে গিয়ে বসুন খালি হরে কৃষ্ণ তখন থেকে প্রায় 100 বার হাই তুললো হরে কৃষ্ণ কুলং পবিত্রং সেই কুল তার পবিত্র হয়ে যায় যদি কোনো কুলে এমত কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল কুলং পবিত্রং জননী কৃতার্থা জননী কৃতার্থা
মানে যেই মায়ের গর্ভেতে ওই বৈষ্ণব ছেলেটি জন্ম নিয়েছে সেই মায়ের গর্ভধন্য হয়, জননী কৃতার্থা। বসুন্ধরা সা বসতিজ ধন্যা, যে বসুন্ধরা মানে পৃথিবী জননী, যে পৃথিবীর বুকে ওই বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে, ওই বৈষ্ণব সন্তানের শুভ আগমনী মা বসুন্ধরা মানে পৃথিবী জননী তিনি ধন্যবুদ্ধি করেন, ধন্য মনে করেন। কেননা আমার বক্ষ মাঝে বৈষ্ণব সন্তান তুলসী প্রদক্ষিণ করছে, হরিনাম জপ করছে, সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে এসে হরিনাম সংকীর্তন করছে, অতএব আমাদের মা ধরিত্রী দেবী বসুন্ধরা মা তিনি বড় আনন্দ লাভ করেন এই মতো কৃষ্ণভক্ত সন্তান জন্মের তারা। নিত্যন্তি স্বর্গে পতরূপিতি সাং, মানে যে সকল পিতৃপুরুষরা তারা বিবিধ ধামে তারা গিয়েছেন, কেউ স্বর্গে গিয়েছেন, কেউ বৈকুণ্ঠে গিয়েছেন, কেউ বা জনলোকে, কেউ বা তপলোকে, কেউ বা মহালোকে, কেউ বা ব্রহ্মলোকে, যারা যারা ঊর্ধ্বগামী হয়েছেন তারা সেই ঊর্ধ্বগামী হয়ে সেখান থেকে তারা আনন্দে নৃত্য করতে থাকে। দেখুন আমার বাবা, আমার ঠাকুরদাদা, ঠাকুরদাদার বাবা, তার বাবা, তারা স্বর্গে গিয়ে তারা নৃত্য করছেন, তারা ব্রহ্মলোকে গিয়ে তারা সেখানে নৃত্য করছেন। কেন না, আমার বংশের ছেলে দেখো কেমন তুলসী প্রদক্ষিণ করছে, কেমন হরিনাম সংকীর্তন করছে, তার ছেলে পুলি আত্মীয় পরিজন সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তখন পিতৃপুরুষরা তারা ঊর্ধ্বগামী যে ছিলেন সেইখান থেকে তারাও নাচতে থাকে, নিতাই গৌর প্রেমা।